নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি পুঁই ছ্যাচরা। এটি কোনো নতুন রান্না নয়, আমাদের মা মাসিরা বহুদিন ধরেই এই রান্নাটি করে আসছেন। পুঁই ছ্যাচরা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা। মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে ওতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ আর আধা চামচ নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব মিনিট পাঁচেক। আমি ছ্যাচরা বানাবার জন্য কাতলা মাছের মাথা নিয়েছি, তবে রুই মাছ বা ইলিশ মাছের মাথা দিয়েও রান্নাটি করা যাবে। পুঁই শাকটা পরিষ্কার করে ধুয়ে এর পাতা ও ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটা ধোয়া ওঠা গরম করে কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার এতে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। মাথাগুলো বেশ লালচে মুচমুচে করে ভেজে একটু ভেঙে দিয়েছি। মাথাগুলো এভাবে ভেঙে নেওয়াতে তরকারিতে বেশ সুন্দরভাবে মিশে যাবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা থালায় তুলে নিলাম। কড়াইতে অ্যাড করে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো এতে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আলুগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা কুমড়ো। কুমড়োটা নরম সবজি হওয়ায় পরে অ্যাড করলাম। কুমড়োগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, 8-10 কোয়া রসুন, 3-4 শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে অ্যাড করে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কুমড়ো ও আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা অপেক্ষাকৃত নরম সবজি হওয়ায় শেষের দিকে অ্যাড করে দিলাম। সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো একটা থালায় তুলে নিলাম। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা ও আধা চামচ পাঁচফোড়ন, 1 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। মিক্সিতে যে ধনে জিরে শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। আমি এখানে ধনে ও জিরে বেটে ব্যবহার করেছি, তবে বাটা মশলার বদলে গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। কিছুটা সময় ঢাকা দিয়ে কষিয়ে নেবার পর মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো এবারে অ্যাড করে দিলাম। ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেজন্য সবার প্রথমে ডাঁটাগুলোই অ্যাড করে দিলাম। এবারে মশলার সঙ্গে ডাঁটাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ডাঁটাগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করায় সবজি থেকে জল বেরোতে শুরু করবে আর তাতেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুটা সময় ডাঁটাগুলো সেদ্ধ করে নেবার পর কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো অ্যাড করে দিলাম। শাকগুলো প্রথম দিকটায় দেখতে একটু বেশি মনে হলেও কিছুক্ষণ পরে এর থেকে প্রচুর জল বেরোবে আর শাকটা পরিমাণেও অনেকটাই কমে আসবে। এই পুঁই ছ্যাচরা রান্না করতে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, শাক থেকে যে জল বের হবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়াতে পুঁই শাক থেকে প্রচুর জল বেরিয়েছে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। মাথাগুলো শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। ভেজে রাখা সমস্ত সবজি অ্যাড করে দিলাম। আলু, বেগুন, কুমড়ো সমস্ত সবজি ভাজতে ভাজতেই প্রায় 80% কুক হয়ে গেছে, সেই জন্য এখন আর খুব বেশি সময় এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতেই পুঁই ছ্যাচরা সার্ভ করার জন্য একদম রেডি।
আধা চামচেরও কম গরম মশলা পাউডার অ্যাড করে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পুঁই ছাঁচড়া। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।